পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যে জাতি যত পরিশ্রমী সে জাতি ততটা উন্নতি, এটা প্রবাদে আছে, এটা সত্য। যে যত পরিশ্রম করবে সে ততটাই উন্নত করবে। আর এই উন্নতির পিছনে পরিশ্রমই মেন। আর আল্লাহ তাআলার কাছে নিয়তে ভালো করে চাইলে 100% উনি দিবে। আপনারা যারা মালয়েশিয়া প্রবাসে বসবাস করেন, তাদের একটাই অনুরোধ, যারা বস বা কফালা বা আপনার বড় বড় উপির পদে আছেন, যদি আপনাদের আন্ডারে কেউ কাজ করে যদি থাকে, কোনো বাঙালি ভাই বা বাহিরের কেউ, আপনাদের একটাই অনুরোধ, আপনারা কারোর টাকা মেরে দিবেন না। কেননা সে অনেক পরিশ্রম করে, সে একটা দিন কত কষ্ট করে পরিশ্রম করে আপনি ভালো জানেন, যখন আপনি ওনার মতো একজন ছিলেন। এই কর্মীদের মতো, ওয়ার্কারের মতো আপনিও কিন্তু একদিন ছিলেন। আপনি কিন্তু বাংলাদেশের থেকে এসেই কফালা হননি বা জায়গা দেওয়া শিখেননি, আপনিও কিন্তু কারো না কারোর মাধ্যমে কাজ করতে হয়েছে। যার কারণে আমি আপনাদের বলছি, আপনারা যারা সিনিয়র বা বস বা কারো বাঙালি বা অন্য অন্য দেশের মানুষের পরিশ্রমের ভাগিদার হন, মানে কমিশন খান বা বলতে যাদের আপনারা জায়গা দিচ্ছেন এবং কাজের ব্যবস্থা করতেছেন, এমন কিছু করেন না তাকে ক্ষতি করতে বসে তার ফ্যামিলি বা তার আশপাশে যত মানুষ আছে তাদের ক্ষতি হয়ে যাবে, এমন কিছু করেন না। আমি আপনাদের একটাই অনুরোধ করতেছি, আর এই মালয়েশিয়া আসলে প্রবাসীদের দেখার কেউ নেই, প্রবাসীদের দেখার কেউ নেই। যেমন বিদেশে নেই, তেমনি দেশের মানুষও চিন্তাভাবনা করে, পরিবার বা আত্মীয় স্বজন যে অনেক টাকা ইনকাম করে, কিন্তু এই ইনকামের পিছনে যে কতটা পরিশ্রম এবং কতটা ত্যাগ, কতটা দুঃখ কষ্ট লুকিয়ে আছে কেউ কিন্তু জানে না। একটা মাস যখন কাজ করে তখন কিন্তু বেতন পায় না, কোনো জায়গায় 1 মাস 15 দিন, কোনো জায়গায় 1 মাস 20 দিন 25 দিন, এমনকি 2 মাসও পার হয়ে যায়, তারপরে বেতনটা বা স্যালারিটা আসে। ওটা যদি কেউ যদি একবার ধোকা খেয়ে যায় কোনো বাঙালি বা অন্য কোনো মানুষের, অন্য দেশের মানুষের মাধ্যমে, 1 মাস না 2 মাসের স্যালারি, 3 মাসের স্যালারি, তে 3 মাসে যদি তার স্যালারি না পায়, অনেক টাকার ব্যবধান, তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করতেছি, এই প্রবাসে বা এই মালয়েশিয়া না, শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই আপনারা কর্মী খাটান বা কর্মী দিয়ে কামাই করেন, তাদেরকে কেউ ঠগাবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, আমিও টাকা এরকম মার খাইছি, আমিও 2-3 মাসের বেতন পাই নাই, ইন্ডিয়ান তামিল আমার টাকা মারিছে, মানে দেয়নি, বাংলাদেশের মানুষও 2-3 জন আমার টাকা দেয় নাই, আমিও কিন্তু সেকা খেতে খেতে আজ এই পর্যন্ত। ওই জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্টস করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলকনটি ক্লিক করুন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।